নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির ও তার লোকজন মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে এমন অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করা কথিত গৃহবধূ মনিকা খাতুনকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় খদ্দেশ আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা 7টায় শহরের হরিশপুর এলাকায় অবস্থিত ভিআইপি আবাসিক হোটেলের 405 নম্বর কক্ষ থেকে তাকে খদ্দেশ আটক করা হয়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে নাটোর সদর থানার এসআই আসমাইল হক সহ সঙ্গীয় ফোর্স শহরের হরিশপুরে হোটেল ভিআইপিতে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলটির 405 নম্বর কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা মনিকা খাতুনকে তার খদ্দের শহরতলী বনবেলঘরিয়া এলাকার ফাইজুলের ছেলে টুটুল সহ আটক করে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। একটি সূত্র জানায়, গত 4 জুন মনিকা খাতুন নলডাঙ্গা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি নিশানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে গত 5 জুন রাতে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় নিশানকে ওই রাতে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন মামলাটিকে মিথ্যা বলে অভিহিত করে এলাকাবাসী নিশানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় বক্তারা বলেন, নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের একটি জলাশয় লিজ নিয়ে বিরোধের জের ধরে ওই মামলাটি করা হয়েছে। প্রকৃতপক্ষে এলাকার মসজিদ মাদ্রাসা ও গোরস্থানের উন্নয়ন প্রকল্পে বরাবরের মতো প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেলওয়ের একটি জলাশয় লিজ নেওয়া হয়, কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থের জন্য একটি জাল কাগজ তৈরি করে জলাশয়টি দখল নিতে চেষ্টা করে। জলাশয়টি তাদের হাত থেকে রক্ষা করতে প্রতিবাদ করে নিশান প্রামাণিক, আর সেই বিরোধের কারণে ওই গৃহবধূকে জড়িয়ে মামলাটি করানো হয়েছে। পরে গত 8 জুন নাটোরের শহরের একটি রেস্তোরাঁয় ডাকা একটি সংবাদ সম্মেলনে কথিত গৃহবধূ মনিকা ওরফে স্মৃতি অভিযোগ করেন, গত সোমবার 5 জুন রাতে ছাত্রলীগ নেতা নিশানের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলা প্রত্যাহারের জন্য নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির ও মেয়রের ভাতিজা সাগর প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আপোষ করে মামলা না তুললে তারা তাদের অনুসারীদের আমাদের একঘরে করে রাখার হুমকি দিচ্ছে। এ সংক্রান্ত রেকর্ডিং তার কাছে রয়েছে। হুমকি ভয়ভীতি বন্ধে নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অবশ্য মেয়র মনিরুজ্জামান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি জনপ্রতিনিধি হিসেবে শুধু সমঝোতা করে নেওয়ার কথা বলেছেন, কোনো হুমকি দেননি। সংবাদ সম্মেলনের 2 দিন পরে কথিত সেই গৃহবধূ মনিকা খাতুন শনিবার সন্ধ্যায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় খদ্দেশ গ্রেপ্তার হলেন।